হ্যালো সবাইকে, আর চলে এসেছি রথের মেলায়। আমাদের এখানে রাস্তার দু সাইড দিয়ে মেলা বসে, ভীষণ মজা হয়। আর মেলায় তো চলে এসেছি, এসে রথটাকে দর্শন করলাম। রথ দর্শন করার পর এই যে ঘুগনি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। মেলায় এসে ঘুগনি খাবো না, আইসক্রিম খাবো না, ফুচকা খাবো না, তা তো হয় না। তো ঘুগনি খেলাম। আর কি বলুন তো, এবারে রথের মেলায় মজাটা একটু কম হলো, কারণ এত বেশি ভিড় হয়েছিল আর এত গরম ছিল, পালাই পালাই অবস্থা ছিল। দেখতে পাচ্ছেন কি বীভৎস ভিড়। তারপরে একটু মেলায় একটু অল্প খানিকক্ষণ ঘুরে আইসক্রিম খেয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দিয়েছি। তো বাড়ির দিকে হাঁটা দেওয়ার আগে আপনাদের সবাইকে আমাদের এখানকার মেলাটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর রাস্তায় যে কতটা ভিড় সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন যে মেলায় কী বীভৎস ভিড় হয়েছিল। আসলে কি বলুন তো, আমরা বাঙালি, মাঝে মাঝে এই উৎসবগুলো দেখলে মনে পড়ে যায় বাঙালি কোনো আনন্দ অনুষ্ঠান মিস করতে রাজি নয়। তো চলুন, মেলা দেখা হয়ে গেছে, মেয়েকে বেলুন কিনে দিয়ে এবার বাড়ির পথে।